60 দিন আমি রাস্তায় ছিলাম, বাড়ি ফিরিনি। এই 60 দিনে 4500 কিলোমিটার পথ, 4578 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে কখনো গাড়িতে কখনো পায়ে হেঁটে এসেছি। কিন্তু এই 4578 কিলোমিটারের মধ্যে চারটে লোক পাইনি যে রাস্তায় দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করেনি, চারটে লোক পাইনি যার আশীর্বাদ আর স্নেহের হাত আমরা পাইনি। এই 60 দিনে মানুষ যেমন আমাদের শঙ্খধ্বনি উলুধ্বনি ফুল দিয়ে বরণ করেছে, আমরাও গোলাপের পাপড়ি দিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও ত্বরান্বিত করার চেষ্টা করেছি। হাতে জোড়া ফুলের পতাকাটা নিয়ে হেঁটেছি, অস্ত্র নিয়ে হাঁটিনি। এই 60 দিনে মন্দির মসজিদ গুরুদ্বারা গেছি, মানব ধর্মের দীর্ঘায়ু কামনা করেছি, কিন্তু এই 60 দিনে ধর্মকে ঢাল করে রাজনীতি করিনি। এই 60 দিনে নিজের মায়ের মুখ হয়তো একবারও দেখতে পাইনি, কিন্তু লক্ষ লক্ষ মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের হাসি মুখে আশীর্বাদ আমাকে আগামী দিনে পথ চলার জন্য অনুপ্রাণিত করেছে। এই 60 দিনে বৃষ্টিতে ভিজেছি, গরমে ঘেমেছি, কিন্তু থামিনি। এই 60 দিনে মাথা উঁচু করে হেঁটেছি, কিন্তু বহিরাগতদের কাছে মাথা নত করিনি। এই 60 দিনে রক্তদান শিবিরে আমরা রক্ত দান করেছি, ধর্মের নামে দাঙ্গা করে রক্ত নিইনি। এই 60 দিনে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি আরো অক্ষুণ্ণ রাখার জন্য প্রাণপাত লড়াই করার চেষ্টা করেছি। এই 60 দিনে আপনারা যেভাবে আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা দোয়া এবং আপনাদের স্নেহের ঋণে আমাদের আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে চির ঋণী, চির কৃতজ্ঞ।